আসসালামু আলাইকুম, আমি হলো মিরাম। আর আজকে রান্না হয়েছে আলু আর মাংস, আর এটা হলো ডাল, আর হলো মূলাভাজি মূলাভাজি, আর এটা হলো সালাদ সালাদ। হ্যাঁ, তো আজকে ইরাম খাবে গরুর মাংস যেটা আলু দিয়ে রান্না হয়েছে, আর এখানে আছে মসুরের ডাল আর মূলাভাজি, আর আমরা একটা সালাদ করেছি সর্ষা আর টমেটো দিয়ে। হ্যাঁ, তুমি খাও, তুমি আগে ডাল নাও। তুমি ডাল নাও, ডাল নাও, ডাল সব ডালে নাও। এবার ডালের বাটিটা নিচে দিয়ে দাও। ওকে, এবার ভাত মাখো। ওকে, আগে জানাও মূলা ভাজি নিয়ে খেয়ে রাখো একটু। তারপর সাথে সালাদ নাও, সালাদ নাও। ভাজি মজা হয়েছে? তুমি খাও। তো ইরাম, তুমি তো খাওয়া স্টার্ট করলা, কিন্তু তুমি বিসমিল্লাহি রহমানির রহিম বলো নাই, বলো বিসমিল্লাহি রহমানির রহিম। খাবার শুরু করার আগে সব সময় এটা বলবা, ঠিক আছে? এখন এক এক পাশে দিয়া সালাদগুলো সব নিয়ে নাও, এক পাশে রাখো। এবার তুমি বাজিটা নিচে রেখে দাও, যেহেতু তুমি এখন খাচ্ছ না বাজি। এবার তুমি মাংস নাও, মাংস দিয়া সালাদ দিয়া আলু দিয়া খেয়ে ফেলো। এবার মাংসগুলো এক পাশে দিয়ে নাও। তো প্লেটে নিয়ে নাও, প্লেটে প্লেটে একসাথে নিয়ে নাও, সবগুলো নিয়ে নাও। আলু নাও। আচ্ছা, এবার খাও সুন্দর করে, কিছু যাতে বলা না লাগে। মাংস কামড়ায় ছিড়বা, ঠিক আছে? হাত দিয়ে মাংস ছিড়বা না, বড় করে কামড় দাও। ওকে, সালাদ কম করে লো, ঝাল লাগবে। আলু পরে দেখাইও, আগে মাংস, আচ্ছা সালাদ দিয়ে খাও। দেখো মাংস কেমন হয়েছে, মজা হয়েছে কিনা আজকে। কেমন গরু মাংস? ভালো ভালো, তুমি পছন্দ করো? পছন্দ করি। থ্যাংক ইউ। আর এমনিতেই গরুর মাংস আলু এটা সবারই খুবই পছন্দের খাবার। আলু এভাবে শুধু শুধু খা আলু। ভাতগুলা গোল করে মাঝখানে নিয়ে আসো, এই তারপরে মাংস দিয়া সুন্দর করে খাও। সালাদ কম করে নাও, সমস্যা নেই, তুমি রিল্যাক্স ভাবে খাও, কোনো ভয় পাবে না, তুমি তোমার মতো করে আস্তে আস্তে খাও। রান্না জাল হয়েছে? না। গরু মাংস চর্বি খাও? আচ্ছা ভালো, চর্বি না খাওয়াই ভালো, চর্বি বেশি খেলে হার্টের সমস্যা হতে পারে, তো এখন থেকে অভ্যাস করা ভালো। ইরাম আবার একটু পানি বেশি খায়, সে ভাত খেতে বসলে পানিটা খুব ঘন ঘন খায়, তাই না? খাও, মাংস কামড়াইছিল, তোমাকে কি বলছে? আচ্ছা,
শুনো, বলো আমি কি এখানে মলে রাখতে পারবো? পারবা, ফেলো। ও, তুমি আলু আরেকটা নিয়ে নিছো? আচ্ছা, ভালো। ওই সে খাও, ওষুধ নাই। আলু খেয়ে না এখন, আলু কম পরে খাও, আগে মাংস খেয়ে ফেলো। মাংস দিয়ে খাও, মাংস আলু পরে খায়। আচ্ছা, তো আমরা এখন একটু ফুস করছি, যখন ইরামের খাবার প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখন আবার আমরা ফেরত আসব, তো আপনারা সাথে থাকবেন। আচ্ছা, তো ইরামের খাবার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তা আমরা আবার ফেরত আসলাম। হ্যাঁ ইরাম, তাড়াতাড়ি খাও, সব খেয়েছ? কি হাসো কেন? কেন হাসছো? খাও, থাক, খাওয়ার সময় হাসে না, পানি পরে খাও, এর সাথে ভাত খেয়ে নাও। হয়েছে, আর খাওয়া লাগবে না, তুমি এগুলো পরে খেও। এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, টাটা বলেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Bye.